আজকাল দুপুর 3টে থেকে 3 দিন ব্যান্ডেল স্টেশনে ট্রেন চলাচল বন্ধ থাকবে এবং এতদিন পর্যন্ত সকাল 11টা থেকে দুপুর 3টে পর্যন্ত বন্ধ রাখা হচ্ছিল বাকি সময় ট্রেন চলাচল স্বাভাবিক ছিল এতদিন ধরে যে ইন্টারলকিং এবং ব্যান্ডেল থেকে বর্ধমান তৃতীয় লাইনে কাজ চলছিল তার শেষ পর্যায়ে সম্পূর্ণ করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা আরো বিস্তারিত জানব এই বিষয়ে আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান বিধান কোন কোন সময় নির্দিষ্ট করা হয়েছে ট্রেন চলাচলের জন্য কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিস্তারিত বলো দেখো নীলাঞ্জনা ব্যান্ডেল স্টেশনে প্রথমে আগে তোমাকে ছবিটা দেখাতে চাইবো যেখানে কাজ চলছে এখানে যে ব্রিটিশ আমলের রুট রিলে ইন্টারলকিং যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমটারই পরিবর্তন করা হচ্ছে বলা ভালো যে আধুনিকীকরণ করা হচ্ছে একদম বাঁদিকে আমার 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 ঠিক ডান দিকে এখানে হচ্ছে তোমার যে নতুন যে ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম সেটা চালু করা হচ্ছে এবং এইটা চালু করতে আগের যে পুরনো যে ব্যবস্থা সেটা থেকে নতুন ব্যবস্থায় আনতে পুরো 3টে দিন সময় লাগবে ওখানে যে সমস্ত কেবল রয়েছে সেগুলোকে এখানে শিফট করাতে হবে এবং যেটা আমরা জানতে পাচ্ছি রেল দপ্তর সূত্রে যে এই 3টে দিন পুরোপুরি ব্যান্ডেল স্টেশনে কিন্তু ট্রেন চলাচল বন্ধ থাকছে এবং এই বিকল্প হিসেবে রেল যেটা ব্যবস্থা করেছে যে হাওড়ার দিকে যাওয়ার জন্য চুচুড়া স্টেশন থেকে ট্রেন চলবে তবে সেটা সংখ্যায় অনেকটাই কম বর্ধমানের দিকে যাওয়ার জন্য মগরা থেকে ট্রেন চলবে এবং কাটোয়ার দিকে যাওয়ার জন্য ত্রিবেণী থেকে ট্রেন চলবে যেটা তুমি জানো যে আংশিকভাবে যে নিয়ন্ত্রণ করা হচ্ছিল এই এই কদিন 13 তারিখ থেকে কাজ শুরু হয়েছিল আজকে 26 তারিখ এই দু সপ্তাহের জন্য 11টা থেকে বেলা 3টে পর্যন্ত ব্যান্ডেল স্টেশনে ট্রেন চলাচল বন্ধ রাখা হচ্ছিল সেই কাজ খুব দ্রুত গতিতে চলছে আমরা যেটা জানতে পেরেছি প্রায় 700 লোক কিন্তু কাজ করছে রেলের বিভিন্ন ডিভিশন থেকে কিন্তু এখানে কর্মীরা এসেছেন লিলুয়া থেকে এসেছেন মালদা থেকে এসেছেন কাঁচরাপাড়া থেকে এসেছেন খুব দ্রুত গতিতে কাজ চলছে এবং যেটা রেল দপ্তর সূত্রে আমরা জানতে পেরেছি যে এই ইন্টারলকিং সিস্টেম অর্থাৎ ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম এটা কিন্তু শুধু এই রাজ্যের নয় ভারতবর্ষের সব থেকে বড় রুট সিস্টেম চালু হচ্ছে যেটা 1002 কিন্তু রুট এখানে থাকছে এর ফলে ট্রেনের গতি যেমন বাড়বে ট্রেন চলাচল অনেক বেশি করতে পারবে এবং থার্ড লাইনের যে কাজ অর্থাৎ ব্যান্ডেল থেকে মগরার যে থার্ড লাইনে সংযুক্তিকরণ সেটার কাজও হচ্ছে তবে যেটা আমরা জানতে পারলাম এই রুট রিলে ইন্টারলকিং যে কেবিনটা রয়েছে এই কেবিনটাকে শিফট করানোর পরেই কিন্তু থার্ড লাইনকে জোড়া যাবে অর্থাৎ যখন এই ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম এটা চালু হবে পুরোপুরিভাবে আরও দিন 15 সম্ভবত পুরোটা চালু করতে সময় লাগবে তারপরেই কিন্তু এই কেবিনকে শিফট করা হবে এবং তারপরে এই থার্ড লাইন সংযুক্তিকরণের কাজটা হবে তবে তার আগে কিন্তু ওই 3 দিন অর্থাৎ আগামীকাল বিকেল 3টে থেকে 30 তারিখ বিকেল 3টে পর্যন্ত সম্পূর্ণরূপে ব্যান্ডেল স্টেশন ব্যান্ডেল জাংশন বন্ধ থাকছে তার জন্য যাত্রীদের অনেকটাই অসুবিধা হবে যারা নিত্যযাত্রী তারা হয়তো সমস্যায় পড়বেন কিন্তু বিকল্প হিসেবে রেল যে ব্যবস্থা করেছে বিভিন্ন স্টেশন থেকে তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য সেই ব্যবস্থাকে কিন্তু গ্রহণ করতে হবে রেল যাত্রীদের নীলাঞ্জনা ধন্যবাদ বিধান আমরা শুনবো পূর্ব রেলের সিপিআরও একলব্য চক্রবর্তী কি বলছেন ব্যান্ডেল থেকে মগরা অবধি থার্ড লাইনের কাজ প্রায় শেষ পর্যায়ে আমরা আশা করছি 30 তারিখে কমিশনিং হয়ে যাবে 27 বিকেল 3টের পরে আর কোনো ট্রেন ব্যান্ডেল থেকে ছাড়বে না অর্থাৎ অরিজিনেট করবে না ব্যান্ডেলে শেষ হবে না মানে টার্মিনেট হবে না ব্যান্ডেলে কোনো ট্রেন থ্রু পাস হবে না অর্থাৎ ব্যান্ডেল দিয়ে যেতে পারবে না এই যে 28-29 একেবারেই চলবে না তাতেও দৈনিক 18 জোড়া করে ট্রেন চলবে হাওড়া থেকে চুঁচুড়ার মাঝখানে আর একটি ট্রেন চলবে বর্ধমান থেকে খন্নান অবধি অর্থাৎ মগরার আগে স্টপেজ অবধি 30 তারিখ বিকেল 3টের মধ্যে দ্য এন্টায়ার ট্রেন অপারেশন উইল বি রেস্টোর্ড আবার পুনঃস্থাপিত হবে